হ্যালো এভরিওয়ান, দিস ইজ কনক ফ্রম মিরর অফ ক্যাম্পাস। এই ভিডিওতে আমরা চেষ্টা করব শেরপুর জেলার বিখ্যাত সব ব্যক্তিদের নিয়ে আলোচনা করতে। চলুন শুরু করি। নাম্বার 10, সো 10 নম্বর এখানে যে ব্যক্তির নাম আছে তিনি হচ্ছেন মোহাম্মদ গোলাম রহমান। সো আমরা চেষ্টা করেছি এই ভিডিওতে এই জেলার বিখ্যাত সব ব্যক্তিদের নামের একটি তালিকা প্রোভাইড করতে। অনেক সময় নিজ জেলার বিখ্যাত সব ব্যক্তিদের ব্যাপারে বিভিন্ন তথ্যের জানার প্রয়োজন পড়ে, বাট যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এনাদেরকে চিনি না বা এনাদের সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখি না, সেই কারণে এই ধরনের তথ্য বের করতে অনেক অনেক ডিফিকাল্টি ফেস করতে হয়। আপনাদের সেই কঠিন যাত্রাকে সহজ করার জন্যই আমাদের এই আয়োজন। চলুন পরের স্লাইডে যাওয়া যাক। নাম্বার 9, সো নাম্বার 9-এ যে ব্যক্তির নাম এখানে আছে তিনি হচ্ছেন মোতাসিম বিল্লা খুররম। নাম্বার 8-এ যে ব্যক্তির নাম এখানে আছে তিনি হচ্ছেন মন্দুরুল আহসান বুলবুল। নাম্বার 7-এ আছেন জহুরুল হক মুন্সি। নাম্বার 6-এ যে ব্যক্তির নাম আছে তিনি হচ্ছেন জাহেদ আলী চৌধুরী। নাম্বার 5-এ যে ব্যক্তির নাম এখানে আছে তিনি হচ্ছেন মতিয়া চৌধুরী। নাম্বার 4-এ যে ব্যক্তির নাম আছে তিনি হচ্ছেন করম সাহা। নাম্বার 3-তে যে ব্যক্তির নাম এখানে আছে তিনি হচ্ছেন আবদুল্লাহ আল মোহাম্মদ। নাম্বার 2-তে যে ব্যক্তির নাম আছে তিনি হচ্ছেন শ্যামলী নাসরিন চৌধুরী। নাম্বার 1-এ যে ব্যক্তির নাম আমরা দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন বদরুল আলম। তো আপনারা যদি এইসব ব্যক্তিদের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অবশ্যই এনাদের নাম লিখে গুগলে সার্চ করবেন, পর্যাপ্ত অনেক অনেক তথ্য পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। যদি আমাদের ভিডিও আপনাদেরকে সুপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।